Dalbidal Phalnokni Mairung Bosta Khogwi Twlangmani Koksilsamungo, Chaitogwi Naitukmungo, wngkhorwi Khoroktham Borokno, Khlaikha, NCC Thanani Police, Bohrokni Mung, Biplab, Banik, Bijoy, Dhanuk, Ashutosh, Sharma, Remand, Phasalo, Bohrokno, Darbar, Nogo, Tisakha, NCC Thanani Police. Life and effort November for a Victor Dev Mongo Koroksa Bohrokni Phalnokgo Kubun Mani Pai Twlangmani Sorawo Kubun Mani Be Baksa Jotoni Damni Kaitham Kaiburi Mairung Bosta Markongoti Shawe Khogwi Twlangmani Koktoma Patini Yangolo NCC Thanawo Thangwi Mairung Bosta Khogwi Twlangmani FR Khlaikha Phalnokni Nongphang Koksilsamungo Manmani Yangolo Chaitogwi Naitukmungo Wngkhorwi Koksungnani Bagwi Khorongni Bohrokno Normani Police Bohrokni Mung Biplab Banik Bijoy Dhanuk Bohrokno Koksilsamungo Khogwi Police Sanwi Rajapur Agulani Tei Kubun Phalnokni Bo Bohrok Abahai Kino Mairung Bosta Khogwi Koksilsamungo Buini Phalnokni Mairung Bosta Khogwi Twlangmani Jagolo Indranagar Amchaini Tei Ashutosh Sharma No Phale Remani Koktoma Abani Agulo Ashutosh Sharma Ni Nagoret Khlai Eman Jakha Kaisuko Bosta Mairung Abahai Kino Ashutosh Sharma No Eres Khlaikha Police আমাদের কাছে তার ভিক্টর দেব নামে একজন অভিযোগ করেন যে গত 4 তারিখ 4 নভেম্বর ওনার দোকান থেকে রাত্রেবেলা একজন লোক এসে ওনার একটা লিস্ট দেন গ্রোসারি আইটেম ওই গ্রোসারি আইটেমের মধ্যে চাল ডাল অনেক কিছু ছিল তো ওই সময় দোকানদার ভিক্টর দেব উনি যখন ব্যস্ত ছিলেন মাল সরঞ্জাম ঠিক করা নিয়ে মেজারিং নিয়ে ওই ইন দ্য মিন টাইম ওই একিউজড বিপ্লব বণিক উনি চালের বস্তা বলছেন যে আমি চালের বস্তাগুলি আমার গাড়িতে উঠাই এমন করে উনি উঠিয়ে উনি পালিয়ে যাচ্ছেন এই ধরনের একটা কমপ্লেন হওয়ার পর আমরা তদন্ত শুরু করি তদন্ত করার পরে আমরা বিভিন্ন সিসিটিভি ফুটেজ বা বিভিন্ন কিছু কালেকশন করে আমরা আইডেন্টিফাই করতে পারি যে বিপ্লব বণিক এবং ওর সঙ্গে একজন বিজয় ধানুক আছে ওরা এই কাজে সংযুক্ত এবং তদন্ত করতে গিয়ে আরও দেখি যে আগরতলা শহরের বিভিন্ন এলাকা থেকে ওরা এমন বিভিন্ন দোকান থেকে চাল চুরি করছে যেমন আমাদের লিচিবাগান ঘোষপাড়ার শ্যামল ঘোষ খেজুর বাগান ওনার দোকান শ্যামল ঘোষ ওনার দোকান থেকে 2 বস্তা চাল নিয়েছে লিটন গুপ ঘোষপাড়া ওনার দোকান থেকে নিয়েছে উজান অভয়নগর চন্দন রায় ওনার দোকান থেকে নিয়েছে জিবি সেমেন্টেন্টিলা আড়ালিয়া বিভিন্ন এরিয়া থেকে আগরতলা শহরে বিভিন্ন এরিয়া থেকে এক একদিন এক এক সময় কাস্টমার সেজে গিয়ে চালের বস্তা বিভিন্ন দোকান থেকে চুরি করছে এই ব্যাপারটি নিয়ে একটা বিভিন্ন দোকানদারের মধ্যে একটা আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে কখন কোন সময় কখন কোন কাস্টমার এসে চুরি করে নিয়ে যায় সেই তদন্ত করতে গিয়ে আমরা বিপ্লব বণিক এবং বিজয়ধানককে আমরা অ্যারেস্ট করি এবং তাদের স্বীকারোক্তিমূলে আমরা জানতে পারি যে ওরা চুরিগুলি চুরির সামগ্রীগুলি চুরির মালগুলি ওরা আশুতোষ শর্মা ইন্দ্রনগর বাড়ি ওনার কাছে বিক্রি করেন ওরা পরবর্তীতে আমরা ওনাদের স্বীকারোক্তিমূলে আমরা আশুতোষ শর্মার কাছ থেকে আমরা আজ টোটাল 9 বস্তা চাল বস্তা আমরা উদ্ধার করি উদ্ধার এবং সিজ করি এবং 3 জনকে আমরা গ্রেপ্তার করি আজকে আমরা মাননীয় আদালতে 3 জনকে আমরা পুলিশ রিমান্ড চেয়ে পদার্পণ করব এবং আগরতলা শহরে আর কোথায় থেকে আমরা চুরি করেছে এগুলি আমরা জিজ্ঞাসাবাদ করে জানতে পারব স্যার যে গাড়িটা দিয়ে করো তো গাড়িটা কি আটক করেছে না গাড়িটা এখনও নেই গাড়িটা এটা আউট অফ ডিস্ট্রিক্ট আছে এটা আমরা দেখছি এটা আইডেন্টিফাই করার জন্য আইডেন্টিফাই হয়ে গেছে সিজ করার চেষ্টা করছি রিমান্ড শানে ফাসল বরক নতর বানাগটি শাখা এনসিসি থানানি পুলিশ রাজাখর আগলিনী সিমি প্রণব শিলনি কক্ষম চিনি খরাং